প্রিয় দর্শক, এশিয়ান টিভির বিশেষ টক শো টেবিল টক আপনাদের স্বাগত। বর্তমান সরকারের 90 দিন উপলক্ষে আমাদের আজকের আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। উপস্থাপনায় রয়েছি আমি কাজল রশিদ শাহিন। নতুন দায়িত্বকে কেমন মানে বেশি ভার মনে হচ্ছে নাকি কমফোর্ট ফিল করছেন? বা না, কমফোর্ট ফিল করার তো কোনো জায়গা নাই, কিন্তু ভারও মনে হচ্ছে না। কারণ একটা হলো যে কাজের পরিবর্তন হয়েছে, মানে আগে যেভাবে কাজ করতাম সেই কাজের ধরন বদলে গেছে, তো কাজে ভার মনে করছে না, কিন্তু দায়িত্ব বেশি মনে করছে। মানে এখন আর হেলাফেলা করে কিছু করা যাবে না, ভুলের জায়গাটা বেশি রাখা যাবে না, ওটার দায়বদ্ধতাটা। আপনাকে আমরা যতটুকু জানি বা চিনি সেই জায়গা থেকে, আপনার তো এই ধরনের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা অনেক পুরনো, আপনি এই ধরনের কাজের ভিতর দিয়ে আজকের জায়গায় এসেছেন। পাশাপাশি ধরেন আপনার একটা লেখক সত্তা আছে, তো এবং লেখক থাকাকালীন সময়ে তো ধরেন আপনার লেখালেখির ভিতর দিয়ে মানে সব কিছুর একটা খুঁটিনাটি জায়গা ধরা বা খোঁজ ধরা, এবং সেই জায়গায় আরও কীভাবে পারফেক্ট জায়গায় যাওয়া যায় সেই জায়গায় এখন এসে কী মনে হচ্ছে আপনার, যে ওই সময় যে খোঁজগুলো ধরতেন সেই খোঁজগুলো ধরা অনেক সহজ ছিল? সে জায়গায় আমি একটু প্রতিবন্ধকতা বোধ করছি, কারণ আসলে লিখতে গেলে একটা যে ঠিক প্রতিপক্ষ বলবো না, যে অন্যকে উদ্দেশ্য করে লিখছে যে সে যেন ঠিক কাজটি করে, মানে তার কাছে ভুল হচ্ছে, মানে যেটা নাকি দরকার পরিবর্তন করা দরকার। এখন পরিবর্তনের দায়িত্ব তো আমাদের নিজেদেরও, তো আমি কাকে বলবো সেটা আমার কাছে মনে হয় যে এখানে এসে একটু আটকে যায়, এমনকি লেখারও সময় পাচ্ছে না। এবং লিখতে গিয়ে যেটা হয় যে পাঠকও কীভাবে নেবে, যে আমি যদি একটা সমালোচনা করে লিখি, পাঠক আগে এটাকে যেভাবে নিত এখন কি সেভাবে নেবে, নাকি উল্টো আমাকে বলবে যে নিজে কাজটা না করে উল্টো ভুল ধরছ, তো কাজে এটা মানে একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু আমি মনে করি তারপরেও আমাদের অনেক লেখার জায়গা আছে, যেটা আমি বের করব সেটা হলো যে এই যে মানে দেশের আসলে বাংলাদেশ, আমি এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এসে একটা জিনিস বুঝেছে, সেটা হলো বাংলাদেশ অনেক সমৃদ্ধশালী একটা দেশ, প্রাণ সম্পদে, সব ধরনের প্রাকৃতিক প্রাণ সম্পদে অনেক সমৃদ্ধশালী দেশ। এখানে যদি আমরা একটু বিবেচনা করে কাজ করতে পারি, একটু পরিকল্পনা করে কাজ করতে পারি, একটু গণমুখী পরিকল্পনা নিতে পারি, তাহলে কিন্তু অনেক কাজ করা আছে। তো কাজে আমি লেখক হিসেবেও আমি যদি সেই সম্ভাবনাটাকে তুলে ধরে কিছু লিখতে পারি, মানে যে পরিকল্পনার কথা বললেন বা যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আপনার তো ধরেন দায়িত্ব নেওয়ার আবার 3 মাস হয়ে আসলো, এই পরিকল্পনার ছাপ কি আপনি অলরেডি রাখা শুরু করছেন না এখনো? মানে ছাপ রাখা আমার মন্ত্রণালয়ে অন্তত রাখা শুরু করেছে, মানে আমি এটা কখনোই করি না যে জাস্ট গিয়ে ইয়ে করব, মানে যা আছে তাই করব। আমরা বলি যে আগামী 3 মাসে আমরা কী করে ফেলবো, কী কী জিনিস আমার করে ফেলতেই হবে, কী কী জিনিস ছিল না যেটা করাই হচ্ছিল না, ভাবাই হচ্ছিল না, সেই জিনিসগুলো আমরা ভাবতে শুরু করছি, এমনকি পরিকল্পনায় নিয়ে আসতে শুরু করছি। এবং এখন পর্যন্ত আপনার যে অভিজ্ঞতা, তাতে কি আসলে আপনার পরিকল্পনা মতো আপনার মন্ত্রণালয় এগোচ্ছে নাকি আপনি এক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন? না না, সেটা আমি বলবো যে এখানে একক, যেমন আমার পরিকল্পনায়ও চলা উচিত না এককভাবে, আমার মনে হয় যে এটা একটা টিম, মানে আপনাদের পরিকল্পনা মতো হচ্ছে কিনা সেটাও যদি আমরা জানতে চাই। সেটা হলো যে কিছু কিছু জিনিস আছে যেটা হলো যে আন্তঃমন্ত্রণালয়ের বিষয় আছে, হ্যাঁ সেখানে একটু আটকে যাই। যেমন ধরেন কীটনাশকের ব্যবহার, এখন আমার মন্ত্রণালয়ে যদি দায়িত্ব আমার এককভাবে হতো, তাহলে আমি কীটনাশকটা বন্ধ করার প্রথম পদক্ষেপটা নিতাম, কারণ কীটনাশকের কারণে আপনার মাছ থাকছে না, একদম কৃষিতে কীটনাশক ব্যবহার হচ্ছে, ওটা গিয়ে পানিতে যাচ্ছে, মাছ থাকছে না, জলাশয়গুলোতে মাছ পাচ্ছে না। তারপর হলো যে তামাক চাষের কারণে কিন্তু অনেক নদী, যেমন হালদা নদীর পাড়ে করে, তারপর অন্যান্য জায়গায় সব মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আরও একটা বড় সমস্যা যেটা হলো হার্বিসাইড ব্যবহার করে, যেটাকে ঘাস মারা ওষুধ বলে, তো হার্বিসাইডটার কারণে কিন্তু গরু ছাগল যে স্বাভাবিক ঘাসটা খাবে সেই ঘাসটা খেতে পারে না। অনেক সময় শুনেন, আপনারা নিশ্চয় পত্রিকায় দেখবেন যে ঘাস খেয়ে এতটি গরু মারা গেল বা অসুস্থ হয়ে পড়েছে, তার মানে ওই ঘাসে কিছু বিষাক্ত কিছু ছিল,
এবং এটা অধিকাংশ ক্ষেত্রে ঘাসমারা ওষুধ বা এই ধরনের ওষুধ দেয়া থাকে। তাহলে আমি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সমস্যাটা কি আন্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের জায়গা, যোগাযোগের জায়গা, কারণ ওরা মনে করে ওদের এটা না দিলে আবার ওদের হবে না, বুঝছেন? যেমন ওরা মনে করে কৃষি শ্রমিকের দাম বেশি, তাই নিরানির কাজ বাঁচাতে গিয়ে ঘাসমারা ওষুধ দিলে সহজ হয়ে যায়। তাহলে কৃষি শ্রমিকের দাম বেশি সেটা তো আর আমি কমাতে পারছি না বা ইয়ে করতে পারছি না, কিন্তু ঘাসমারা ওষুধ যে আমার গবাদি পশুর জন্য বিশাল ক্ষতি করে দিচ্ছে সেটা আমাকে তো ঠেকাতে হবে। তো এখানে আমরা একটা সমন্বয় আনার চেষ্টা করছি। আমি কৃষি উপদেষ্টার সাথে কথা বলছি যে আপনি আসেন আমরা ইয়ে করি। তারপর যেমন পানি সম্পদ এইগুলো আবার ধরেন দীর্ঘসূত্রিতার কারণে মানে না হয়েই থাকবে কিনা, যে আসে না যে আন্তর মন্ত্রণালয়ে আপনাদের শুধু বৈঠকগুলোই হলো কিন্তু কোনো ডিসিশন বাস্তবায়ন হলো না। আমাদের অতীত অভিজ্ঞতার জায়গা থেকে যে একটা আশঙ্কা থাকে যে নানাবিধ কথা শোনা যায় বা নানাবিধ প্রচেষ্টা শুরু হয় কিন্তু শেষ অবধি সেটা ডান হয় না, কিন্তু আপনাদের এটা হয়ে যেতে পারে কারণ আমাদের এখনও আমলাতন্ত্র তো আগেরটাই রয়ে গেছে। আমরা উপদেষ্টা বা এরা পরিবর্তন মানে নতুন এসছে, কিন্তু আমাদেরকে নির্ভর করতে হচ্ছে আমলাদের উপর। তা আমলাতন্ত্রের মধ্যে যে একটা দীর্ঘসূত্রিতা বা তাদের নিয়ম মেনে চলার যে কতগুলো ব্যাপার আছে, আমি এটা কাউকে নির্দিষ্ট করে দোষারোপ করছি না, কিন্তু এটাও একটা সিস্টেম যেটাতে আমলাতন্ত্রের কারণে কিছু দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। আমার ধরেন যে আমলাতন্ত্র যে জটিলতাটা এটা তো আমরা সবাই আসলে বিষয়টা উপলব্ধিও করি এবং আমরা জানিও যে রাজনৈতিক সরকারগুলোর সময় বা অন্য সরকারের সময় ধরেন তারা সরকারের দায়িত্বে থাকলেও পুরো কাজটা আসলে করা বা না করাটা অনেকটাই নির্ভর করে আমলাদের উপরে, এবং আপনাদের ক্ষেত্রেও যদি এরকমের প্রবলেম হয় তাহলে কি আমরা আসলে আমলাদের আমি ব্যক্তিগতভাবে আমলাদের মানে ওই তন্ত্রেরই সমস্যা, আমরা সেটা না আরও বড় সমস্যা আছে, যেমন জনপ্রশাসন একটা যে তাদের নিয়মে তারা বদলি করে দিল বা নিয়োগ দিল এমনভাবে তাদের মতো করে দিল। এখন একজন কর্মকর্তা হয়তো একটা জায়গায় তার অভিজ্ঞতা সঞ্চয় করছেন, তিনি ভালো কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল তাকে বদলি করা হয়ে গেছে। এই যে বদলির নিয়ম, বদলির জায়গাগুলোতে কি আপনাদের মানে পরামর্শ চায় না? অনেক সময় চায় না, অনেক সময় চায়, অনেক সময় আমরা বলতেও পারি, বদলির পরেও আবার আমরা বলতে পারি, অনুরোধ করতে পারি ফেরত নিয়ে আসা বা এটা পরিবর্তন করা যায় কিনা এটা আমরা বলতে পারি, এটা এখন আছে। কিন্তু কথা হলো যে এই বদলির নিয়মটার মধ্যে একটা মানে এটা ভবিষ্যতে যদি মানে আমরা সংস্কারগুলো আসলে যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারগুলো আনতে পারি, যে যেমন আমাদের মন্ত্রণালয় এটা খুব এক্সপিরিয়েন্সড একটা এক্সপার্টের জায়গা, একটা বিজ্ঞানীর জায়গা, এখানে আপনি একজন মৎস্যকে পট করে বদলায় আরেক জায়গায় দিয়ে দেবেন, সে তো অন্য জায়গায় কাজ করতে পারবে না। তো ফলে এখানে এরকম বিশেষ বিশেষ মন্ত্রণালয়ের কিন্তু বিশেষ বিশেষ কর্মকর্তার প্রয়োজন হয় এবং সব দক্ষ কর্মকর্তা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই প্রবলেমগুলোকে আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বসেন তখন কি এইগুলো নিয়ে কথা হয়? আবার আমাদের আর একটা প্রশ্ন যে আপনারা ধরেন এই যে মানে সব কিছুকে আসলে সংস্কারের ভিতর দিয়ে আসতে হবে বা এরকম আছে না যে সব কিছুকে সংবিধানের ভিতর দিয়ে পাশ হয়ে আসতে হবে না, এগুলো আপনারা তাৎক্ষণিক ডিসিশন নিয়ে করতে, তাৎক্ষণিক ডিসিশন নিয়ে অবশ্যই করে যায়। আমি সংস্কার বলতে ব্রডলি বোঝাচ্ছি, যেটা সংবিধান সংস্কার শুধু বোঝায়নি, আমরা মানে সেক্টর ওয়াইজ বা মানে যার যার ক্ষেত্রতে আমরা কিন্তু পরিবর্তন আনতে পারি, সংস্কার আনতে পারি, এবং সেটা করতে গিয়ে কিন্তু ধরেন প্রধান উপদেষ্টার সাথে কথা বলেও করা যায়, আন্ত মন্ত্রণালয়ে কথা বলেও করা যায়। আমাদের এই একটা সুবিধা আছে যে এখন আমরা কিন্তু একে অপরের সাথে খোলামেলা কথা বলতে পারি এবং একে অপরকে আমরা সে শ্রদ্ধাটা, আমরা যদি একটু মানে পেছনের দিকে যাই যে ইলিশ রপ্তানি নিয়ে যে সমস্যাটা হলো বা আপনার যে একটা আকাঙ্ক্ষা জায়গা ছিল সেই জায়গাটায় মনে হলো যে কোথায় যেন একটা মানে না, আমি একটা ভুল ভাঙাতে চাই যে আমার আকাঙ্ক্ষার জায়গা পরিবর্তন হয়নি এবং সেটা যেটা হয়েছে সেটা হলো যে ভারত থেকে এইটা অনুরোধটা বেশি আসছিল, যেটা বাণিজ্য মন্ত্রণালয় সেটাতে রেসপন্ড করেছে,
সমস্যাটা ছিল যে সেই মুহূর্তে তিনি আমাদের সাথে যোগাযোগটা করেননি বা সমন্বয়টা করেননি বলে পত্রপত্রিকা একটু মনে হয়েছে যে আমি এক কথা বলছি, বাণিজ্য মন্ত্রণালয় আরেক কথা বলছে। এটাতে কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, যোগাযোগহীনতাটা কেন থাকে, সমন্বয়হীনতা? এটা শুরুতে তো, এটা একেবারে আমাদের শুরুতেই হয়েছে নাকি? এটা আমাদের নিজেদেরও প্র্যাকটিসের অংশ হয়ে ওঠেনি যে কোনো বিষয়ে, ধরেন আমাদের তো উপদেষ্টার সংখ্যা খুব বেশিও না, বা আবার ধরেন আমাদের মন্ত্রণালয়গুলো থেকে মন্ত্রণালয়গুলোর দূরত্বও খুব বেশি না, বা এখন যে ফোনের যুগ বা হোয়াটসঅ্যাপের যুগ, যে কোনো ব্যাপার নক করা বাই করা, তাহলে এটা কি আমাদের না, এটা তাৎক্ষণিক একটা মানে সমন্বয়হীনতা হয়ে গেছে, যেটা নাকি আমরা পরস্পরের সাথে আবার ঠিকও করেছি এবং এটা পরবর্তীকালে অন্যান্য বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করা হচ্ছে। আগেকার অভিজ্ঞতা থেকে আপনি এখন একটু মনে করছেন? আমি মনে করি দুই মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ে এটা আমরা শিখছি, নিজেরাও আলোচনা করছি। আর আসলে হলো কি, এক একটা মন্ত্রণালয়ের প্রায়োরিটিতে এক একটা থাকে। উনি মনে করেন যে আমার রপ্তানিতে এই সময় আমার রেসপন্ড করা দরকার, কোনোটা আমদানি অবশ্যই করা দরকার। আমি বলছি দেশের মানুষ না খাইয়ে আমি ইলিশ বাইরে দেব না, এটা বলার পিছনে আমার একটা আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমি এখনও মনে হয় না করতে পেরেছি। ইলিশ রপ্তানির ক্ষেত্রে ওরা বলছিল যে ইলিশ রপ্তানি করাটাই ভালো, ওদের যুক্তিটা যে বৈধভাবে যে পাচ্ছে এবং সেখানে আমাদের সরকারের অনেক রেভিনিউ যোগ হবে। কিন্তু পাশাপাশি এরকম একটা কথা আসছিল যে ইলিশ যদি রপ্তানি নাও করে, ভারতে কিন্তু ইলিশ নানাভাবে যাচ্ছে এবং সেটা বৈধ পথে না। আপনারা কি ওই সব জায়গাতেও ওয়াকিবহাল ছিলেন? তো এবং তখন বারবার বলা হচ্ছিল যে আগরতলায় বা অন্যান্য জায়গায় ইলিশ পাওয়া তো যায় এবং আমাদের দেশে যে দামে ইলিশ বিক্রি হয় তার চেয়ে কিন্তু কম দামে ওখানে বিক্রি হয়। এগুলো অবৈধ ব্যাপার তো ছিলই, আগে থেকে ছিল, কিন্তু এবার আমি বলবো যে বিজিবি, কোস্টগার্ড এরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে থামাবার জন্য। এবং বর্ডারে আপনি কতগুলো পত্রিকার রিপোর্টে দেখবেন যে বর্ডারে অনেকগুলো ধরেছে এবং অনেক সময় ওরা আমাকে জানিয়েছে যে আমরা কিন্তু এগুলো ধরেছি। তো তার মানে আমার কথা হলো কি, যে একটা দেশপ্রেমমূলক আচরণ আমাদের সব সংস্থার মধ্যে থাকতে হবে। এটা কোনো সংস্থার জেদাজেদির প্রশ্ন না, এটা কোনো সংস্থার মানে নিজস্ব কিছু করে ফেলারও প্রশ্ন না, এটা হলো আমার দেশপ্রেমটা আছে কিনা, আমি চেষ্টা করছি সে দেশপ্রেমটা। দামের ক্ষেত্রে যে আপাটা ধরেন ওইখানে আসলে কি কিছু করণীয় ছিল যে এখন মানে আমরা করতে পাচ্ছি না? যেমন এখন আশা করি এবার দেখেন 3 তারিখে, নভেম্বর 3 তারিখে ওই যে মা ইলিশ রক্ষার যে সময়কালটা মানে অক্টোবরের 13 থেকে প্রজননের জন্য, ওটা মানার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে। এরপরে উৎপাদনটা ইনশাল্লাহ বাড়বে। আমাদের তো যে সময়টা আমরা পেরিয়ে এলাম সেই সময়টা ইলিশের দামটা একেবারে ধরেন কমানো আরেকটু হয়তো যেত, কিন্তু সিন্ডিকেট আছে না, তাই ধরেন আমরা ধরেন রাজনৈতিক সরকার যদি ধরেন আপা সিন্ডিকেটের কথা বলে তাদেরকে মানে দায় মুক্তি দেয়। আমি না না না, কিন্তু সিন্ডিকেট আছে এটা অস্বীকার করতে পারবেন না, সিন্ডিকেট আছে। মানে আমরা বলছি যে সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো আপনাদেরই, আমরা তো গেছি বাজারে, গেছি আমরা, শুরু করেছি ভোক্তা অধিকার এটা নিয়ে কাজ করেছে, আমরা এটা করছি। কিন্তু আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা সমস্যা আছে, সেটা হলো যে ধরেন আমরা কঠোর হতে গিয়ে আমরা এমন কিছু পদক্ষেপ নিতে পারছি না যে গুলি করো বা এক্ষুনি ধরে ফেলো সবাইকে। এগুলো যেহেতু আমাদের মধ্যে এই নমনীয়তাটা ছিল যে আমরা চেষ্টা করব যে আইনিভাবে তাদেরকে ঠেকাতে, সেজন্য সিন্ডিকেট যারা করেন ওরা কিন্তু খুব মানে দুষ্ট প্রকৃতির, ওরা কিন্তু এটা মানেনি। হ্যাঁ, তো এখন আমরা কিন্তু কঠোর হচ্ছি, আমরা কিন্তু মনে করি যে জনগণের স্বার্থে যেখানে আঘাত লাগবে সেখানে আমাদের নরম হওয়ার কোনো জায়গা। এই কঠোরতার সুফলটাকে আমরা ডিমের ক্ষেত্রে পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ, এবার দেখেন আপনারা অনেক দাম কমে, অনেক দাম কমছে। আমি কিন্তু এখানে আবার একটা যে শুভঙ্করের ফাঁকে আছে যে বর্ধিত দাম থেকেই কমলো নাকি আমরা ন্যায্য দামে ফিরতে পারলাম না? শুনেন, আপনি উৎপাদন খরচ না কমালে, হ্যাঁ আমরা যদি এর চেয়ে কমাই, হ্যাঁ মানে খামারিরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তো কাজে আমরা যেটা কথা বলছি, গরিবের পুষ্টিটাকে নিশ্চিত করব কিভাবে? না, গরিবের পুষ্টি নিশ্চিত এখনো করতে পারছি, কিন্তু আমরা এই জন্য নেক্সট স্টেপটা হলো যে খামারিদের খরচ কমানোটা, উৎপাদন খরচ যদি আমরা কমাই আরও 2-3 টাকা ইজিলি কমবে।
তো বর্ধিত মূল্যের চেয়ে কমেছে এটা একটা তো দরকার ছিল, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের প্রশ্নটা ছিল যে আপা বর্ধিত মূল্যের চেয়ে কমে বর্ধিতই আছে না, এখন আমি মনে করি যে এখন অতটা নেই, কারণ মানুষ অন্তত আমাদেরকে সেই কমপ্লেনটা করছে না, বুঝছেন? আসলে আমি একটা কথা বলি, বছরে ধরেন আমাদের লাইফ স্টকের হিসাবে যে 136টা ডিম পার পারসন পার ইয়ার খায়, কিন্তু আমরা মধ্যবিত্তরা তার কতগুণ বেশি খাই বলেন? আমাদের তো অনেক সময় দিনে দুটোও খাই, তাই না? তাহলে 365 দিনে আমরা কত খাচ্ছি? তো সেটা সরবরাহ দিচ্ছে। এখন মধ্যবিত্ত বা আমাদের যারা উচ্চবিত্তরা আছেন তারা কি তাদের ডিম মানে যে মানে খান বা তারা যে এটাকে পার পারসন যেটা খায় ওখানে তো তারা কমাবেন না? না, কিন্তু মধ্যবিত্ত কি তার পুষ্টির প্রয়োজনে খাচ্ছে না নাকি ওটা? না, সবটা পুষ্টির প্রয়োজনে খাচ্ছে না, মানে পুষ্টির চাইতেও বেশি খাচ্ছে, পুষ্টির চাইতেও বেশি খাচ্ছে তারা। হ্যাঁ, যেখানে নাকি আমার গরিবে, আমার কথা হলো সমবন্টনের একটা সিস্টেম করতে হবে। এই জন্য গার্মেন্টস শ্রমিকদের ওখানে আমরা যদি একটু ধরেন এই ধরনের ডিম বা মাছ এগুলো আমরা সরবরাহ করি রেশন, এই জন্য ওদের যে দাবিটা রেশনিংয়ের, গরিবের আসলে পেতে হলে নানা সেক্টরে রেশন ব্যবস্থা করতে হবে। সেই জায়গাটা ধরেন আপনি যেমন গার্মেন্টস শ্রমিকের কথা বলছেন, আবার আবার ধরেন স্কুল কলেজগুলোতে দুপুরের ওই যে দুপুরে দুধের সাথে এখন আমরা ডিম দেওয়ার প্রস্তাব করেছি, এটা কতদিন নাগাদ বাস্তবায়ন হতে পারে? মানে খুব শিগগিরই বাস্তবায়ন হবে, এটা আমরা ডিএলএস থেকে আমরা বলছি যে আমরা ডিম দেব, যেটা এতদিন দুধটা দিতাম সেটার সাথে আমরা ডিম দেব, কারণ পুষ্টির জন্য এটা খুব জরুরি, এবং বাচ্চাদের এই বয়সে বিশেষ করে যে পুষ্টিটা দরকার সেটা কিন্তু আমাদেরকে করতেই হবে। আপনি আমাকে যতই বলেন আমি আমাদের কিন্তু লক্ষ্যটা মানে গরিব মানুষ, সাধারণ মানুষ, এবং এটা মাথায় রাখবেন যে এই যে জুলাই আন্দোলনটা হলো, হ্যাঁ, সে সময় কিন্তু ছাত্ররা শুধু কোটা বিরোধী আন্দোলন করে বৈষম্য বিরোধীতে যায়নি, সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্যের কারণেও, তারা আসলে টিকতে পারছে, জীবন চালানোই কঠিন। এখন যদি আমরা সেই অবস্থাটা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা হবে, এটা আমাদেরও একটা দায়। তাহলে সেই ক্ষেত্রে কি বর্তমান সরকার চাইলে র্যাপিডলি কোনো অ্যাকশনে যেতে পারতো না, কার্যক্রম বাস্তবায়নে? যেমন ধরেন আপা আমরা যে গরিবের পুষ্টির কথাটা বলছি, আপনি দেখবেন যে আমাদের এখানে ঢাকা শহরের যে রিক্সাওয়ালাগুলো ধরেন একটা ডিমও যদি খায়, বা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের হোটেলগুলোতেও যে রুটি দেয় সেই রুটির স্বাস্থ্য ক্ষীণ হতে হতে এমন জায়গায় গিয়ে দাঁড়ায়ছে, ধরেন 5টা রুটি খেলেও কিন্তু কিছু হয় না। তার আগে আমি আপনাকে একটা কথা বলি, এবার এই যে বললেন না যে সরকার কী করতে পারত, সেটা দেখেন এবারে আমাদের দুর্ভাগ্য, মানে অগস্টের পরে দেখেন একটা খুব বড় বন্যা হয়ে গেল, যেটা ফেনী মানে কুমিল্লা ওই সব জায়গায় ওখানে সব মানে পোলট্রি ফার্ম ডুবে গেছে, মাছের ফার্ম সব ডুবে গেছে। তো আমার ওই সময় একটা মানে 80 লক্ষ 90 লক্ষ ডিম সরবরাহ ওই মাসেই কমে গেছিলো, বুঝছেন তো? মানে এই যে ওরা আবার তাৎক্ষণিকভাবে ওদেরকে আমরা ইয়েও করে দিতে পারে, নিজে ওরা আবার উৎপাদন বাড়াবে, তাহলে এদের তো আবার উৎপাদন করতে গেলে মুরগি তো আজকে বাচ্চা মুরগি দিলে কালকে ডিম পারবে না, কাজে এগুলো প্রাকৃতিক জিনিস তো এখানে লাগে। তারপর হলো যে ইয়ে কৃষি তো ফসলগুলো যেটা শীতকালীন ফসল আগাম যেগুলো লাগায় সেগুলো ভেসে গেছিলো, তো ফলে যেটা হয়েছে যে সে মানে সবজির যে চাহিদাটা সেটাও গিয়ে পড়েছে ডিমের উপর, তো কাজে ডিমের উপর যে একটা বর্ধিত আমদানির ক্ষেত্রে ধরেন আমদানিটা করা হয় ঠিকই, কিন্তু মানুষের একটা ভোগান্তির সময় পার হওয়ার পরে আমদানিটা হচ্ছে, এই জায়গাগুলো তো মানে এগুলো তো করতে হবে, এগুলো আমাদেরকে মানে 3 মাসের মধ্যে আপনারা 15 বছরের দায় দিয়ে দেবেন, এটা তো হবে। আপনাকে ধন্যবাদ, এবং আমরা চাইবো যে আপনাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠুক, এবং আগামীর বাংলাদেশ বাংলাদেশের মানুষের মতো হয়ে উঠুক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ অতিথির কথা শুনলেন, এবং অতিথির কথা থেকে আমরা আশ্বস্ত হতে চাই, এবং আমরা মনে করি যে অতিথির কথায় আপনারাও নিজেরা আশ্বস্ত হয়েছেন। উনি এই মন্ত্রণালয় সম্পর্কে এবং বর্তমান সরকার সম্পর্কে যেসব কথা বললেন সেগুলো থেকে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন এবং প্রত্যাশা, সেই স্বপ্ন এবং প্রত্যাশা পূরণের পথে হাঁটবে সেটা নিয়ে আমরা আশাবাদী, এবং আমরা মনে করি যে এই আশাবাদ আমাদের অচিরেই বাস্তবায়ন হবে। আমরা ফিরব আবার নতুন কোনো আলোচনায়। আপনাদেরকে ধন্যবাদ।